নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার এই তিন রাশির মহা প্রাপ্তি হতে চলেছে। 8 এপ্রিল 2022 শুক্রবার যে তিন রাশির মহা প্রাপ্তি হতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আপনাদেরকে আমি একটি কথা বলি, অনেক কমেন্টস এসছে হোয়াটসঅ্যাপে যে স্যার শুধু লটারি নিয়ে ভিডিও দিচ্ছেন আর অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও এখানে পাচ্ছি না। তো দর্শকের অনুরোধে আমি এই ভিডিওটি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন, এখানে যে লটারিটাই যে শুধু লটারি পাওয়া এটা নয়, লটারির সাথে সাথে আপনাদেরকে আমি এখানে জানাবো শেয়ার মার্কেট ফাটকা, বিটকয়েনে ইনভেস্টমেন্ট কারা করবেন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট কারা করবেন, কারা জুয়াতে ইনভেস্টমেন্ট করবেন, লটারিতে ইনভেস্টমেন্ট করবেন, আমি সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা কারা গোল্ডে ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ কোন এই রাশি আগামীকাল ইনভেস্টমেন্ট করলে ফিউচারে কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, শুধু লটারি যে প্রাপ্তি এটা নয়, এর সাথে সাথে লটারির সাথে সাথে দেখুন, আপনি কালকে ব্যবসা করছেন, আপনার কালকে এত ভালো সেল হলো, এত ভালো বিক্রি হলো, আপনি কল্পনার বাইরে আপনার কিন্তু বিক্রিবাট্টা হলো, এটাও কিন্তু লটারির পাওয়া। আপনি ভালো কন্ট্যাক্টগুলো পাচ্ছিলেন না, কাজের ক্ষেত্রে ভালো কন্ট্যাক্টগুলো পেয়ে গেলেন, এটাও কিন্তু লটারি পাওয়া। অর্থাৎ শুধু যে লটারি কাটলেই লটারির প্রাপ্তি হয় এটা কিন্তু নয়। অর্থাৎ লটারি আপনি যারা কাটছেন তারা তো লটারি কাটবেনই, তার সাথে সাথে শেয়ার মার্কেট, গোল্ড, বিটকয়েন, আপনার জুয়া, সাট্টা, ফাটকা, এই সকল স্টক মার্কেট, এগুলোতে কারা ইনভেস্টমেন্ট করবেন, গোল্ডে কারা ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ এগুলো বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা আসছে, আর্থিক সমস্যা আসছে, অর্থ আসছে না, অর্থ আকর্ষণ হচ্ছে না, আপনারা একটি ধনলক্ষ্মী কবচ পরিধান করুন। ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। এর সাথে সাথে আপনারা লটারি যারা কাটছেন, লটারি একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, তাদের জন্য রাহু কবচ বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে দিবে, এবং শুক্রের একটি কবচ আপনারা যদি পরিধান করতে পারেন, এবং পাওয়ার রিং, মানে এটা হচ্ছে চমৎকারী একটি পাওয়ার রিং যেটা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। অর্থাৎ এই লটারি শুধু নয়, সমস্ত কিছুই কিন্তু আপনার হাতের মুঠোয় কিন্তু আসতে কিন্তু পারে। অনেকে বলছেন যে স্যার শুধু লটারি কি কাটলে হবে আর অন্য কিছু, আমি এখানে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে কোন রাশিগুলো ইনভেস্টমেন্ট করবেন, কোন তিন রাশি, লটারিতে কোন তিন রাশি, যে রাশিগুলো কথা বলো কালকে সেই তিন রাশি কিন্তু সৌভাগ্য কিন্তু আসতে চলেছে, এবং শুভ সময় নক্ষত্র, যোগ, রাহুকাল, এগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে থাকবে। আপনি ভালো চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হলো, এটাও কিন্তু লটারির প্রাপ্তির মতনই, কিন্তু চাকরিতে আপনার স্যালারি বৃদ্ধি হচ্ছে, এটাও কিন্তু আপনার লটারি পাওয়ার মতনই, আপনার কোনো শুভ সংবাদ আসছে, এটাও লটারি পাওয়ার মতন। যাদের দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, অর্থাৎ লোন পাচ্ছিলেন না, এটাও কিন্তু লটারি পাওয়া প্রাপ্তির মতনই কিন্তু। এই জায়গাটা কিন্তু এই তিন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আগামীকাল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। এবং এর পাশাপাশি আমি যেটি বললাম, ধনলক্ষ্মী কবচ অবশ্যই পরিধান করুন। যাদের অর্থনৈতিক টালমাটাল চলছে, অর্থ আস ইনকাম করছে, ইনকাম ধরে রাখতে পারছেন না, আপনারা পাওয়ার রিং, প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু মাসের শেষে আপনার
হ্যান্ড টু মাউথ হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে হ্যান্ড টু মাউথ হয়ে যাচ্ছে কি না, তারা পাওয়ার রিং ধারণ করুন। এবং লটারির ক্ষেত্রে লটারি হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু, এই জন্য রাহু কবচটা অবশ্যই পরিধান করুন। রাহু কবচ, ধনলক্ষ্মী কবচ, পাওয়ার রিং, শুক্রের কবচ যদি পরিধান করেন। দেখুন এই যে মহাপ্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহগুলোর ভূমিকা আছে সেটি হচ্ছে আপনার বৃহস্পতি, রাহু, শুক্র এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে বুধ। এই গ্রহগুলো কিন্তু আপনার ভালো থাকা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ যারা প্রাপ্তির ক্ষেত্রে চাইছেন, যারা গোল্ডে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, যে রাশিগুলো বলছে আগামীকাল গোল্ডে ইনভেস্টমেন্ট করুন, যারা ফাটকাটে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, যে রাশিগুলো বলবো আগামীকাল ইনভেস্টমেন্ট করুন, যারা বিটকয়েন কিনতে চাইছেন আপনি আগামীকাল বিটকয়েন কিনুন, ফিউচারে কিন্তু লাভ কিন্তু হবে। আগামীকাল কিন্তু এই রাশি কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে খুব শুভ। যারা লটারি করতে কাটতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল, যারা শেয়ার মার্কেট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু দিনটি খুবই কিন্তু ভালো। তো এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকাল যে শুভ সময় যেটা আগামীকাল বেরিয়েছে, অর্থাৎ 8ই এপ্রিল বৃহস্পতিবার, সরি শুক্রবার, যে রাশিগুলো পেতে চলেছে শুভ সময় সেটা হচ্ছে 12:42, আরেকটি হচ্ছে 2:27 থেকে আপনার 4:15 অবধি কিন্তু সময়টা কিন্তু শুভ। রাহুকাল 10:30 থেকে দুপুর 12 পর্যন্ত, অর্থাৎ 10:30 থেকে দুপুর 12 পর্যন্ত হচ্ছে রাহুকাল। এই সময় কোনো কিছু ইনভেস্টমেন্ট করবেন না, যে জায়গাগুলো বললাম সে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করবেন না। আগামীকাল দিনটি যে যোগ যেটা আছে খুব দুর্দান্ত যোগ, শোভন যোগ কিন্তু আগামীকাল থাকছে এবং সপ্তমী এবং অষ্টমী তিথি থাকছে। দিনটি আদ্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং এই সময়ের মধ্যে আগামীকাল খুব দুর্দান্ত যে রাশিগুলোর কথা আমি বলবো সে রাশিগুলো ডায়েরিতে নোট করে নিন, সে রাশিগুলোর মহাপ্রাপ্তি কিন্তু হবে। যে কোনো দিক থেকে, যে জায়গাগুলো বললাম যে কোনো দিক থেকে কিন্তু মহাপ্রাপ্তির দিক কিন্তু দেখা যাচ্ছে এই রাশিগুলোর। প্রথম যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ আগামীকাল মহা শক্তিশালী বলতে গেলে রাশি, অর্থাৎ প্রাপ্তির দিক থেকে, হঠাৎ প্রাপ্তির দিক থেকে যে জায়গাগুলো বললাম, শুধু লটারি নয়, লটারির সাথে শেয়ার মার্কেট, বিটকয়েন, ফাটকা, জুয়া, সাট্টা, এই জায়গাগুলো, আপনার গোল্ড, এই জায়গাগুলোর কথা আমি বলছি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যবসা, কর্ম, চাকরি, এই জায়গার ক্ষেত্রে প্রথম রাশি হচ্ছে মকর রাশি, দুর্দান্ত আগামীকাল মকর রাশি, ডায়েরিতে নোট করে নিন মকর রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পাবে সে রাশির নাম বৃষ রাশি। আগামীকাল দুর্দান্ত লাভ পেতে চলেছে যে রাশি, সে রাশির 3-2 যে রাশি মকরের পর সেটি হচ্ছে বৃষ রাশি। 3 যে রাশি আগামীকাল হঠাৎ প্রাপ্তির যে জায়গা দেখাচ্ছে সেটি হচ্ছে, সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। অর্থাৎ মকর রাশি, বৃষ রাশি এবং কন্যা রাশি, এ কটি রাশির আগামীকাল মহাপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ 8ই এপ্রিল 2022 শুক্রবার এই 3 হতে চলেছে হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। তো আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে আটকে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, কবচগুলো অবশ্যই পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।